শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল দীঘার এই হোটেল থেকে শুরু করছি, আর আমরা ঘুম থেকে উঠেই না 6টার সময় বেরিয়ে পড়েছিলাম। তো এই যে জামা কাপড় পরে গুছিয়ে গেছি, এখন যাচ্ছিলাম মোহনার দিকে। তো দীঘা যেহেতু অনেকবারই এসছি, তো প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা রকমের ফিলিংস থাকে। তবে প্রথমবার যে যাওয়াটা হয় না, তার মতো ফিলিংস হয়তো দ্বিতীয়বার আর আসে না। তো এবার ওই ভালো লাগছিল, তবে প্রথমবারের মতো অনুভূতিটা আর হচ্ছিল না। তো মোহনায় আমরা চলেও এসেছিলাম, আর যেহেতু আমাদের ছোটো বাচ্চা কাচ্চা, আমাদের মতো ফ্যামিলি, মিডিল ক্লাস ফ্যামিলি, বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে না বেরোনোই হয়তো ভালো, কারণ এরা অনেক বেশি বাইরে গিয়ে জেদ করে, তারপরে অনেক বেশি ঝামেলা, অনেক অনেক রকম সমস্যা, যেগুলো হয়তো কী বলবো, সহ্য করাও অনেক সময় অনেক কষ্টের হয়ে পড়ে। তো এরকম ধরনের আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছোট ছোট বাচ্চা নিয়ে বড় বড় জায়গায় না যাওয়াই হয়তো বেশি ভালো। তো ঈশার ওদিকে মাথা যন্ত্রণা হচ্ছিল, অনেক বেশি জ্বালাতন করছিল, ঘ্যান ঘ্যান করছিল, বমি হচ্ছিল, আর সিমরান তো আছেই তার সঙ্গে। আর এইভাবেই আমাদের দিনকালগুলো কাটছিল। দুটো দিন না আমার কাছে দু মাসে সমান লাগছিল। এদিকে অনেকগুলো শুটকি মাছও আছে দেখো, ওদিকে তো আগে কাঁচা মাছ দেখালাম, এদিকে সব ইলিশ মাছ, তারপরে ভেটকি মাছ, লোটে মাছ, তারপরে এই যে পমফ্রেট মাছটা, এগুলো সবই শুটকি। তো এই মাছগুলো একবার ট্রাই করার ইচ্ছে ছিল যে কেমন লাগে রান্না করে খেলে। এদিকে তো ছিল কাঁকড়া, তবে ওই বললাম যে মিডিল ক্লাস ফ্যামিলির কাছে সব কিছুই একটু বেশি অতিরিক্ত দামি মনে হয়। আমরা যে মধ্যবিত্ত ঘরের, এটা নিজেরা মনে না করলেও অনেক ক্ষেত্রেই মনে পড়ে যায় যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি। তবে কি জানো তো, প্রথমবার গিয়ে যেরকম একটা জিনিসের প্রতি অন্যরকম ভালোবাসা জাগছিল, একটা ভালো লাগছিল, যে কোনো জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করছিল। যেহেতু অনেকবার যাওয়া হয়েছে, সকল জিনিসগুলো দেখে আর মনেই হচ্ছিল না যে কিছু কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে বাড়ি যাই। তো এটাই বড় কথা ছিল। আর এইবার দীঘা এসে বলতে পারো আমি কিছুই নেইনি। সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছিলো যে সমুদ্রের এই ঢেউটা, এর থেকে বেশি শান্তি ওখানে আমার কোনো কিছুই লাগেনি। তো এই যে ঢেউটা না এতটা বেশি মনোমুগ্ধকর ছিল সেটা কি বলবো। তো ঢেউ দেখতে দেখতে বাচ্চারা ওদিকে খেলা করছিল, সিমরান একটা খেলনার জন্য জেদ করছিল, সেটা যাও কিনে দেওয়া হলো, আর ঈশা এদিকে আমার ফোনটা কেড়ে নিয়ে ও ভিডিও করায় ব্যস্ত। তো বাচ্চারা এদিকে দেখো সুন্দরভাবে খেলছিল, একটু মাঝে পরেটাও লুচি খেয়ে নিলাম, আর তারপরে এরা তো এদিকে ব্যস্ত ছিল খেলতে খেলতে, কখন থেকে পিছন দিক থেকে একটা ঢেউ এসে একটা খেলনা নিয়ে কিন্তু চলে গেছে। তো এইরকমই একটা ব্যাপার। তো এখানে এসে সবথেকে বেশি আনন্দ করেছিল আমার তো মনে হয় ঈশা আর সিমরানের মধ্যে সিমরান, কারণ ও প্রচুর গা ধুয়েছিল, অনেক বেশি সাঁতার কেটেছিল, আর অনেকটা আনন্দও করেছিল। তো যাই হোক, এটা ছিল একটা জগন্নাথ মন্দির, আর তোমরা হয়তো যারা যারা দীঘায় গেছো, আর অনেকেই তো যাও, এই মন্দিরটা দেখেই বুঝতে পারছো কোথায় আছে এই মন্দিরটা। আমরা যেহেতু নিউ দীঘায় হোটেল নিয়েছিলাম, তো দ্বিতীয় দিন আমাদের হোটেলের অবস্থাটা এরকম ছিল, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এদিকে বাচ্চারাও সকালে খেলা করছিল, আর সন্ধ্যাবেলা আমরা গেছিলাম ওল্ড দীঘাতে। তো এখানে বেশ অনেক রকমের মাছ ছিল, যেগুলো ওরা বলার সাথে সাথে ভেজে দেবে, রেডও সেরকম ছিল, আর এদিকে ছিল পাপড়ি চাট। তো যাই হোক, একটুখানি এখন আবারও সমুদ্রের ধারে বসলাম, কারণ ঈশাকে কোলে করে নিয়ে হাঁটা আমার পক্ষে আর সম্ভব ছিল না। হাজব্যান্ড গেছিলো কালকের জন্য ট্রেনের টিকিট কাটতে, ট্রেনে করে যাব বলে। তো ভাবলাম যে এখানে বসে থাকি, হাজব্যান্ড আসুক, তারপরেই আবার একটুখানি হাঁটতে হাঁটতে বেরোবো, কারণ ঈশাকে কোলে নিয়ে অনেকটাই বেশি কষ্ট হচ্ছিলো ব্যাগ নিয়ে। তো হাজব্যান্ড চলেও এসেছিলো, আর এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সাগরের পাড়ে বসে। তো সবথেকে কষ্টের জিনিস যেটা ছিল যে ঈশার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল, আর অনেকটাই শরীর খারাপ লাগছিল, বমি বমি পাচ্ছিল, যেটা ও বলতে পারছিল না। তো এইসব কথা ভেবেই না মনটনগুলো অনেকটাই খারাপ লাগছিল, আর যে বাড়িটা থেকে আসার জন্য এতটা বেশি উদ্বেগ ছিলাম, তো এখানে আসার পরপরই না বাড়ি যাওয়ার জন্য তার থেকেও বেশি উদ্বেগ এবং আনন্দিত ছিলাম। অনেক ভালো লাগছিলো এটা মনে করে যে কাল আমরা বাড়িতে চলে যাব। আসলে সংসার আমাদের যতই দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণা দিক না কেন, আসল ঠিকানাই আমাদের সংসার, সেখানকার মতো শান্তি আমাদের কিন্তু কোথাও মেলে না।
তো তারপরে রাত্রে আসার সময় একটা পেস্ট নিয়েছিলাম ঈশার জন্য মিয়মর থেকে, সেটা খাইয়েছিলাম। সিমরান একটা ডোনাট নিয়েছিল, সেটা খেয়েছিল। আর একেবারে ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে আগে গুছিয়ে নিয়েছিলাম জামা টামা পরে, আর একটা সুতি একেবারে নর্মাল জামা পরেছি, যাতে করে যাতে আমার বাসে যেতে কোনো কষ্ট না হয়। ট্রেনের টিকিট তো হলো না, সেই আবারও বাসে যেতে হবে, এটা ভেবেই কষ্ট লাগছিল যে আবার 7-8 ঘন্টা কীভাবে বাসে কাটাবো। তো যাই হোক, সিমরান ওদিকে ফ্রেশ হয়ে নিচ্ছিল, আর এই যে আমাদের একটা ব্যাগ আর এখানে একটা লাল ব্যাগ আছে। তো ভাবলাম যাওয়ার আগে ফ্রিজটাও তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দিই। তো এরকম ছিল এই ফ্রিজটার অবস্থা। তো যাই হোক, রুমটা অনেক বেশি ক্লিন, পরিষ্কার, স্বচ্ছ ছিল। আর এই এসিটা এত বেশি ঠান্ডা, সেটা কি বলবো, রাত্রে পুরো একেবারে গায়েই ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমি এই যে চুড়িদারটা পরে নিয়েছি, এটা একেবারে নর্মাল সুতির চুড়িদার, যেটা আমার জার্নি করতে অনেক বেশি সুবিধা হবে। আর এই যে ক্যাবিনেটগুলো দেখছো না, এগুলো কিন্তু অনেক কাজের, এখানে এসে এর মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখতে পারছিলাম। ভাবছি চলেই যখন যাচ্ছি তখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম দীঘা এসে কোনো রকম ভিডিও শ্যুট করব না, তবে আমার অনেক বন্ধুরা আছো যারা কমেন্ট করেছো যে আপু দীঘায় গিয়ে একবার অন্তত দেখিও কী করছো, কীভাবে আছো, কোথায় থাকছো। তো সেই কারণে যাওয়ার আগেও আর একবার দেখিয়ে দিলাম, আর আমাদের রুমের অবস্থাটা এখন এইরকমই আছে। তো যাই হোক, মোটামুটি পরিপাটি আছে, জামাকাপড় জিনিসপত্রগুলো ব্যাগে তুলে নিলে আবার পরিপাটি হয়ে যাবে। তো এদিকে ঈশা দেখো ভুল বকছে কেমন। ঐশাকে ঘুম থেকে টেনে তুলে বাসে এখন দেখো জামা টামাগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, আর মুখটুক ধুয়ে বাসে উঠে বসে আছি। এখন বাজে 7:15। তো বাসটাও সুন্দরভাবে ধরতে পেরেছি। সকালবেলা উঠে না কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো হাজব্যান্ড একটুখানি ছোলা আর এই যে গাজর শসা কুচি একসঙ্গে ছিল, বিটনুন ছিল, সেটাই নিয়েছে, সেটাই খাবো। অনেক বেশি ভালো লাগছিলো, কারণ বাসে উঠলে যে একটা গা বমি বমি ভাব পায়, ছোলায় কিন্তু সেটা অনেকটাই ভালো করে দেয়। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ যাবত পরে, যেটা এখন আমরা কলকাতার মধ্যে আবার ঢুকে গেছি। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, শিয়ালদহ পার করে অনেকটাই চলে এসেছি, আর হয়তো আর ঘন্টাখানি কি 1-1.5 ঘন্টা বাদেই বাড়িতে চলে যাব। রান্না করতে না মোটেও ইচ্ছে করছে না। তো বিকেল 4:30 সময় আমরা একেবারে পুরোপুরি ফ্রেশ হয়ে দুটো খেতে বসেছিলাম। তো আমি ভেবেছিলাম সাদা ভাত নেব, তো হাজব্যান্ড বললো বিরিয়ানি নেই, ভালোভাবে খাওয়া যাবে দুটো। সাদা ভাত নিলে তরকারি নিতে অনেকটাই দেরি হবে দোকানে, আর যেহেতু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, এখন আর দাঁড়িয়ে থেকে খাবার নেওয়ার মতো পরিস্থিতি নেই। তো তাড়াহুড়ো করে বিরিয়ানি নিয়েছিল, আর সন্ধেবেলা একটু ঘুগনি কিনে এনেছিলো আমাদের সবার জন্য। ঘরের অবস্থাটা এখন অনেকটাই বেশি খারাপ, এই সংসারটাকে যতই যাই ভাবি না কেন, আর যাই হোক এর মতো শান্তি কিন্তু কোথাও নেই। তো এটা আমি না বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, কারণ এটা ছেড়ে দুদিন থাকতে যে কতটা বেশি কষ্ট হচ্ছিল আমার। এখানে যখন থাকি একরকম, কিন্তু যখন না থাকি তখন কিন্তু এখানেই বেশি মন টানে, সেটা যেখানেই যাই না কেন সংসারের প্রতি। কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের একটা আলাদা রকম টান অনুভূতি থাকে। তাহলে কী বলো তো, বিনা কারণে কোনো কিছুকে আমরা যদি তুচ্ছ ভাবি, যেটা আমরা দীর্ঘদিনভাবে ভেবে আসি, আর সেটা থেকে যদি আমরা দূরে চলে যাই, তখন কিন্তু তার মূল্যটা বেশ ভালোভাবেই বুঝতে পারি। তো এই সংসারটা ছেড়ে যাওয়ার সময় একটা আলাদা রকম আনন্দ হচ্ছিল, যে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, কি আনন্দ হবে, কত কিছু করব। কিন্তু যাওয়ার পরে না মোটেও ভালো লাগছিল না, এই ঘরবাড়ি এই সব কিছুর কথা বারবারই মনে হচ্ছিল। তবে সেই যে বাড়িতে আসার পরে আমি একটুখানি কিন্তু ঘুমিয়েও নিয়েছিলাম, এতটা না যে ট্রেনের একটা শব্দ, বাসের শব্দ, একটা মাথা যেন ঝিমঝিম ঝিমঝিম বন্ধই হচ্ছিল না। তো যেভাবেই ঘরবাড়ি পড়েছিল সেইভাবেই আমি শুয়ে পড়েছিলাম। তো এভাবে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো সিমরান যেহেতু নিচেই পড়ছিল, উপরে উঠতে পারছিল না, ঘরবাড়ির অবস্থা এখন অনেক খারাপ, তো সেই কারণে আর কি আমি আগে খাটটা গুছিয়ে পরিষ্কার করে একটা পরিষ্কার বিছনার চাদর পেতে দেবো, সিমরান খাটে উঠে পড়তে বসবে, তারপরে আস্তে আস্তে করে এঘর ওঘর সব কিছু পরিপাটি করে গুছিয়ে নেব। তবে ঘন্টাখানি ঘুমালেও না মনটা কিন্তু বেশ এখন ফ্রেশ লাগছে, আর এই সংসারের অভাবটা, এই সংসারে না থাকার কষ্টটা বেশ সুন্দরভাবে আমি এখন বুঝতে পেরেছি। তো যাই হোক, ছোটোখাটো হোক, খারাপ হোক, যাই হোক না কেন, এটা আমার সংসার, আমার কাছে কিন্তু এটা একটা স্বর্গের সমান।
তো এদিকে ঈশা অনেক বেশি দুষ্টুমি করছিল আর ও না বারবার বমি করছে, বমি করে করে পুরো ক্লান্ত। যখন বমি আসছে তখন পুরো নেতিয়ে পড়ছে, বমি করা হয়ে যাচ্ছে, তারপর থেকে আবারও এরকম বকবক করছে, খেলা করছে। তো হয়তো একটু গ্যাসের প্রবলেম থেকে এরকম হয়েছে। তবে বাড়িতে আসা ধরেই আমি ওকে অনেক ঠান্ডা খাবার দেওয়ার চেষ্টা করছি। তো গ্লুকোজ, যে টাটা গ্লুকো হয় সেগুলো দিয়েছিলাম, তারপরে পিপের যে একটা পাতলা ঝোল করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো শুধু পিপের ঝোল খাইয়েছিলাম। তারপরেও ও কিন্তু একাল গাড়ি বমি করে যাচ্ছে। তো দেখি আজকে যদি ভালো না হয় কাল আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আসলে বাসে চড়া তো সেরকম অভ্যাস না ছোটোবেলা থেকে ওর, সেই কারণেই মনে হয় এরকম হচ্ছে। তো তারপরে দেখো খাবার টাবারগুলো ঢাকা দিয়ে নিচ্ছি আর এখন এগুলো তুলে রেখে টেবিলটা যেমন তেমন করে পরিষ্কার করে নেব। কাল একেবারে সব কিছু নামিয়ে সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করি।